রাজধানীতে প্রকাশ্যে প্রতি লিটার জমজম কূপের পানি 1000 টাকায় বিক্রি হচ্ছে। সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সারা দেশে জমজম কূপের পানি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। মনির হোসেনের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। এটা ইনটেকে থাকবে, এখানে ইনশাআল্লাহ কোনো খোলার কোনো সিস্টেম। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ মার্কেটে বিক্রি হচ্ছে জমজম কূপের পানি। ব্যবসায়ীরা বলছেন, হজ বা উমরা পালন করতে গিয়ে হাজিরা এ পানি দেশে নিয়ে আসছেন, এরপর তা বিক্রি করছেন চড়া মূল্যে। গত 28 জানুয়ারি এমন এক প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ, এরপরই টনক নড়ে প্রশাসনের। 5 লিটারের জার একটু খুলেন। রোববার বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম অংশের মার্কেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অধিকাংশ ব্যবসায়ী, তবে সেদিন ঘটনার সত্যতা পেলেও চিহ্নিত করা যায়নি মূল হোতাকে। এদিকে জমজমের পানি বিক্রিযোগ্য কিনা এ প্রশ্নের উত্তর খুঁজতে ইসলামিক ফাউন্ডেশনের শরণাপন্ন হলেও সেখানেও মেলেনি কোনো উত্তর। এজন্য বিষয়টি নিয়ে সোমবার সকালে ব্যবসায়ীদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসে ভোক্তা অধিদপ্তর। 5 লিটারের যে বোতল, ওইটার একটা বোতল আনা যায়। বৈঠকে বারবার ব্যবসায়ীদের কাছে পানি আমদানিকারকের নাম জানতে চাওয়া হলেও মেলেনি কোনো সদুত্তর। আগামী 2 দিনের মধ্যে বাইতুল মোকাররম মসজিদ ব্যবসায়ী সমিতিকে কারণ দর্শানোর নোটিশ সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে জমজম কূপের পানি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে ভোক্তা অধিদপ্তর। যতক্ষণে এই বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জমজমের পানি বেচা বিক্রি বন্ধ থাকবে। যদি বিক্রি করতে হয় সেটা আমি অ্যাডভান্স বলে রাখলাম, সেখানে আপনারা কোন সোর্সে পেয়েছেন সেই বিষয়টা ডকুমেন্ট রাখতে হবে। এই ডকুমেন্ট যদি না থাকে, আপনি বিশ্বাসের উপরে ওনার কাছ থেকে কিনছেন, এই বিশ্বাসের আমি এখানে আইনগত কোনো ভিত্তি নেই। জানা গেছে প্রতি লিটার পানি বিক্রি হচ্ছে 1000 টাকায়। বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম অংশের মার্কেট সহ আশেপাশের প্রায় 150টি দোকানে বিক্রি করা হয় এই জমজম কূপের পানি। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা।